প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই লকডাউনের করোনাকালীন সময়ে তোমাদের সাথে অনলাইন ভিডিও ক্লাসে মতিঝর্ণা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি আছি, আব্দুল লতিফ স্যার। আজকে পদার্থবিজ্ঞানের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, চলো তাহলে আমরা সেসব বিষয় সম্পর্কে জেনে নেই। তার আগে সবাইকে ভিডিও ক্লাসে স্বাগতম। আজকের পাঠ পরিস্থিতি দ্বিতীয় পত্র, অধ্যায় চার, তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্ব। এই অধ্যায় থেকে আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হলো অ্যাম্পিয়ারের সূত্র, হল প্রভাব ও হল ভোল্টেজ। তাহলে প্রথমেই আমরা অ্যাম্পিয়ারের সূত্র সম্পর্কে ধারণা লাভ করব। অ্যাম্পিয়ারের সূত্রের বিবৃতিটা হলো, কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক যোগজীকরণ পথটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। আমি আবারও বলি, একটি আবদ্ধ পথ, এই পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক যোগজীকরণ অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে রৈখিক যোগজীকরণ যদি করি, তাহলে পথটি দ্বারা আবদ্ধ যতটুকু ক্ষেত্রফল থাকবে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার মিউ নট গুণের সমান। এবার চলো দেখে নেই এর গাণিতিক রূপটা কেমন হতে পারে। আমরা একটি পরিবাহী তার বিবেচনা করলাম যার মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া থেকে আমরা জানি কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আমি ধরে নিলাম এই পরিবাহীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। আর ব্যাসার্ধের এই চৌম্বক ক্ষেত্রটি তারের চারপাশে বৃত্তাকার পথে মতো আকৃতি সৃষ্টি করবে, অর্থাৎ তারটির চারপাশে বৃত্তাকার আকৃতি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। এখন পরীক্ষালব্ধ মান থেকে আমরা জানি যে এই চৌম্বক ক্ষেত্রের অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের যে মান, সে মানটি হবে আই বাই আর এর সমানুপাতিক। এখান থেকে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা একটা ধ্রুব রাশি পাব, মিউ নট বাই ফোর পাই ইন্টু আই বাই আর, বা বি সমান লিখতে পারি মিউ নট আই বাই ফোর পাই আর, টু পাই আর। তাহলে আমাদের ধ্রুব রাশিটা হলো মিউ নট বাই টু পাই। এখন এখানে গুণন করে দিলে মিউ নট আই বাই টু পাই আর। এখন এটিকে যদি আর গুণ করি তাহলে বি গুণন টু পাই আর সমান সমান আসে মিউ নট আই। আমরা এই বাম পাশের অংশটাকে যোগজীকরণ রূপে লিখলে লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন অর্থাৎ বদ্ধ তল সমাকলন। একটি আবদ্ধ তলের যদি আমরা সমাকলন করি বা যোগজীকরণ করি তাহলে যোগজীকরণ চিহ্নের চিহ্নের রূপ হবে এরকম। বি ডি আমরা বাম পার্শ্বকে যদি যোগজীকরণ রূপে লিখি তাহলে আমরা পাব ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডি এল। আমি এটুকে একটু ভেঙে দেখাচ্ছি, এইটুকু সমান হবে। এখান থেকে যদি আমরা চিন্তা করি এখানে চৌম্বক ক্ষেত্র ফ্লেমিং এর ডান হস্ত সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহের দিক বৃদ্ধ আঙ্গুলি স্থাপন করলে ডান হাতের আঙ্গুলগুলো
চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের দিক হবে বৃত্তের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। চুম্বক ক্ষেত্র এইখানে যদি আমরা একটা ক্ষুদ্র পথ বিবেচনা করি ডিএল, যার দিক ও চুম্বক ক্ষেত্রের দিকে, তাহলে আমরা এই অংশটা লিখতে পারি ক্রস ইন্টিগ্রেশন বি ডিএল কস কত ডিগ্রি, চৌম্বক ক্ষেত্র এবং রৈখিক পথ উভয়ের মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি, তাহলে আমরা জিরো ডিগ্রি লিখে দিলাম। সমান সমান ক্লজ ইন্টিগ্রেশন বি ডিএল কস জিরো সমান জিরো সমান বি কে বাইরে বের করে আনলে ডিএল, এই অংশকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে বি গুণন এই পথটুকু কি কেমন পথ, বৃত্তাকার পথ, তাহলে সম্পূর্ণ পথের ইন্টিগ্রেশন করলে পুরো অংশের দৈর্ঘ্যের সমান পাবো, যেহেতু বৃত্তাকার পথের দৈর্ঘ্য বা তার পরিধি সমান, তাহলে আমি এখান থেকে এই পথটার পরিধি লিখতে পারি কি, পরিধি পরিধি 2πr, কেন না বৃত্তাকার পথের ব্যাসার্ধ r, তাই এই পথের পরিধি হলো 2πr, তাহলে সম্পূর্ণ পথটির যদি আমি সমাকলন করি তাহলে এর সম্পূর্ণ দৈর্ঘ্যটা পেয়ে যাব, সম্পূর্ণ পথের দৈর্ঘ্য হবে 2πr, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে 2πr। এখন আমরা এই অংশ আর এই অংশ একই পেয়ে গেলাম, কিন্তু এই অংশটুকু বি গুণন 2πr আসলো কোথা থেকে, বি ভেক্টর ডট ডিএল ভেক্টরের বদ্ধ তল সমাকলন করার পর। সুতরাং আমরা এই উপরের এই অংশটুকুকে আমরা লিখতে পারি সুতরাং ক্লোজ ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইজ ইকুয়াল মিউ নট আই, এটি অ্যাম্পিয়ারের সূত্রের গাণিতিক রূপ। তাহলে আমরা বলতে পারি একটি আবদ্ধ পথ বরাবর, একটি বদ্ধ পথ, কোন বদ্ধ পথ, এটি একটি বদ্ধ পথ, এই পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক যোগজীকরণ, এই যোগজীকরণ করলাম, যোগজীকরণটি হবে ওই বদ্ধ পথের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে সেই তড়িৎ প্রবাহের মিউ নট গুণ, এটি হলো অ্যাম্পিয়ারের সূত্রের রূপ। আমরা এর পরবর্তী আরেকটা টপিকসে যাব, যেটা আমাদের আসবে হল প্রভাব। হল প্রভাবটা কি, এখন আমরা প্রথমে এই হল প্রভাবটা জেনে নেব। হল প্রভাবটি হলো কোন তড়িৎবাহী পরিবাহীকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ প্রবাহ ও চুম্বক ক্ষেত্র উভয়ের সাথে লম্বভাবে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয় তথা ভোল্টেজ উৎপন্ন হয়, এই ঘটনাকে হল প্রভাব বলে। আমরা আরেকবার বিষয়টি বলে নেই, একটি তড়িৎবাহী পরিবাহীকে যার মধ্যে বিদ্যুৎ প্রবাহ হয় এরকম একটি পরিবাহীকে যদি চুম্বক ক্ষেত্র আছে এরকম একটি জায়গায় নিয়ে রেখে দিলাম, স্থাপন করলাম, তাহলে ওই তড়িৎ প্রবাহ আর ওই চুম্বক ক্ষেত্র এই উভয়ের সাথেই লম্বভাবে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়, এই ঘটনাটাই হল প্রভাব নামে পরিচিত। আর যে বিভব পার্থক্য বা ভোল্টেজ সৃষ্টি হয় এই বিভব পার্থক্য বা ভোল্টেজকে বলা হয় হল ভোল্টেজ। আমি আরেকবার বলি, যে বিভব পার্থক্য সৃষ্টি হয় এই বিভব পার্থক্যটাকেই বলা হয় হল ভোল্টেজ। এবার আমরা এই হল প্রভাব নিয়ে আরেকটু ব্যাখ্যা, আমরা একটি পরিবাহীর কথা চিন্তা করি, একটি পরিবাহী
এই আয়তাকার আকৃতির একটা পরিবাহী বিবেচনা করলাম, এটি একটি আয়তাকার আকৃতির পরিবাহী। এই পরিবাহীর মধ্য দিয়ে আমি যদি এইভাবে চিন্তা করি, এটা এক্স অক্ষ, এই পরিবাহীর সাথে আমি যদি আমার হাতে একটা ডাস্টার দেখতে পাচ্ছ, এটা দৈর্ঘ্য, এটা তার প্রস্থ, কিন্তু আমি এইভাবেই রেখে দিয়েছি, এটা তার পুরুত্ব। দৈর্ঘ্যের দিকে এক্স অক্ষ, এই উপরের দিকে প্রস্থ বরাবর একটি অক্ষ ধরব, আর এর ভিতরের দিকে আরেকটি অক্ষ ধরব, তাহলে তিনটি অক্ষ পাব। আমি ভিতরের দিকের অক্ষটিকে অনেকটা এইভাবে আঁকলাম, আর এর সাথে লম্ব বরাবর আরেকটি অক্ষ আঁকলাম। এই অক্ষটি কিছুটা ত্রিমাত্রিক চিন্তা করো, ত্রিমাত্রিক। তাহলে এক্স অক্ষের দিকে যদি আমি তড়িৎ প্রবাহ বিবেচনা করি, একে ওয়াই অক্ষ দিলাম আর এটি জেড অক্ষ, অর্থাৎ এই পরিবাহীর দৈর্ঘ্য বরাবর যদি তড়িৎ প্রবাহ চালনা করি এবং এই দৈর্ঘ্যের সাথে ভিতরের দিকে আমি এটা বোঝানোর জন্য এরকম ক্রস চিহ্ন দিতে পারি, ক্রস চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা এর ভিতরের দিকে, তবে আই এর সাথে লম্বভাবে, ওয়াই অক্ষ বরাবর ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্রের দিক, তাহলে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহ উভয়ের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে। তাহলে এই চুম্বক ক্ষেত্রে একটা পরিবাহী 90 ডিগ্রি কোণে রেখে দিলাম, রেখে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলাম। এখন তড়িৎ প্রবাহ চালনা করা মানে আধান গতিশীল হওয়া। আধান দুই রকম, ধনাত্মক এবং ঋণাত্মক। আমরা যদি আধান বাহক হিসাবে প্রথমে ইলেকট্রনকে বিবেচনা করি, তাহলে কি হবে? ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র থেকে আমরা এখানে দেখতে পাব যে যদি এইভাবে আমরা সেট করি, দেখো বাম হাতে তিনটা আঙ্গুল, মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ, তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, আর বৃদ্ধাঙ্গুলি বরাবর একটি বল সৃষ্টি হয়। এই বলটি কি? লরেন্স বল নামে পরিচিত। এখন দেখো আমি যদি এইভাবে স্থাপন করি, অর্থাৎ বোর্ডের ভিতরের দিকে এইভাবে, তাহলে মধ্যমা, মধ্যমা দিকে তড়িৎ প্রবাহ, আর ভিতরের দিকে অর্থাৎ ওয়াই অক্ষের দিকে চৌম্বক ক্ষেত্র যদি আমি প্রয়োগ করি, তবে এখানে একটি লব্ধি বল সৃষ্টি হবে যেটি জেড অক্ষ বরাবর। এই পরিবাহীর মধ্যে যদি আমি আধান বাহক হিসেবে ইলেকট্রনকে বিবেচনা করি, তাহলে ইলেকট্রনগুলো এই লব্ধি বলের কারণে এই পরিবাহীর মধ্যে উপরের প্রান্তের দিকে জমা হবে, উপরের প্রান্তের দিকে একটা বল লাভ করে উপরের প্রান্তে গিয়ে জমা হবে, যার কারণে ইলেকট্রনগুলা উপরের দিকে জমা হলে বিপরীত ধর্মী ধনাত্মক আধানগুলো নিচের প্রান্তে জমা হবে। তখন এই পরিবাহীর দুই প্রান্তে দুই ধরনের আধান জমা হওয়ার কারণে দুই প্রান্তে সামান্য বিভব পার্থক্যের উদ্ভব হবে। এই ঘটনাটি হল ভোল্টেজ নামে পরিচিত। আর এই দুই প্রান্তের মধ্যে যে সামান্য বিভব পার্থক্য দেখা যাবে, এই বিভব পার্থক্যটি হলো হল ভোল্টেজ। তাহলে এই ছিল আমাদের হল ভোল্টেজ। তো এখন আমরা হল ভোল্টেজের একটি রাশিমালা প্রতিপাদন করতে পারি। আমি একটি এরকম আয়তাকার পরিবাহী নিলাম, আমি একটি আয়তাকার পরিবাহী চিন্তা করি, আমার হাতে ডাস্টারটা দেখো, এটি একটি আয়তাকার পরিবাহী। এর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য আছে, এর প্রস্থ আছে, এর পুরুত্বও আছে। তাহলে আমি এরকম একটি আয়তাকার পরিবাহী চিন্তা করি, আয়তাকার পরিবাহী এঁকে নিলাম বোঝার কিছুটা সুবিধার জন্যে। এর দৈর্ঘ্য এইটা এল, এটা হলো ডি, প্রস্থ
আর এইখানকার পুরুত্ব এইটুক হলো টি, পুরুত্বকে টি ধরলাম। তাহলে এই পাশে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে আমরা এই পাশে একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাব। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কতখানি হবে? এই পাশের ক্ষেত্রফলটা তাহলে প্রস্থ গুণন পুরুত্ব। তাহলে আমি ধরে নেই এই পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য এল, প্রস্থ ডি, পুরুত্ব টি। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে এ, ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করি, ডি টি। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাবো হলো ডি টি। আচ্ছা, এই পরিবাহী আমরা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম, ধরি সেই চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এটি হলো বি পরিমাণ। একটা চৌম্বক ক্ষেত্র আছে এখান থেকে এরকম করে দেখালাম, এর মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ চালনা করব পরিবাহীর মধ্য দিয়ে, এদিকে হলো বি। তাহলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করব, সেটা হলো প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রাকে আই ধরলাম, প্রবাহ মাত্রা পাইলাম আই। তড়িৎ প্রবাহের ফলে এর মধ্য দিয়ে আধান প্রবাহিত হবে, ধরে নিলাম প্রত্যেকটি আধানের পরিমাণ, প্রতিটি দাও এইভাবে, প্রতিটি প্রতিটি আধানের পরিমাণ, আধানের পরিমাণ কিউ, প্রত্যেকটি আধানের পরিমাণ ধরে নিলাম আমরা কিউ। আধানের আবার একটা বেগ আছে, তাহলে আধানের বেগটা ধরে নেই, আধানের বেগ এটা ভি। আর একক পরিবাহীর একক আয়তনে, একক আয়তনে আধান, আধানকে ধরে নিলাম স্মল এন। এই পরিবাহীটার মধ্যে অনেক আধান আছে, আয়তনটা কত এটা আমি জানি না পরিবাহী, কিন্তু প্রতি এক মিটার কিউব আয়তনের মধ্যে ধরে নিলাম আধান আছে এন পরিমাণ। আচ্ছা, এখন এখান থেকে হল ভোল্টেজ, হল ভোল্টেজ, হল ভোল্টেজকে ধরে নেই ভি এইচ, ভিতে ভোল্টেজ, এসতে হল বোঝায় হল ভোল্টেজ। আর যখনই যখনই খেয়াল করো দুই প্রান্তে আধানগুলো স্থানান্তরিত হবে, পাশে ধরলাম ইলেকট্রন, ইলেকট্রন প্রোটন, ধনাত্মক আধান ঋণাত্মক আধান, যখনই আধানের ব্যবধান সৃষ্টি হবে তখনই এর মধ্যে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এখন তড়িৎ ক্ষেত্রটির দিক হবে, তড়িৎ ক্ষেত্রটির দিক হবে এই যে এখানে একটা লব্ধি বল সৃষ্টি হয়, লব্ধি বলের বিপরীত দিকে, লব্ধি বলের কারণে ইলেকট্রনগুলো উপর দিকে যাবে, আর তড়িৎ ক্ষেত্রগুলো তড়িৎ ক্ষেত্রের কারণে বা এখানে একটি প্রাবল্য সৃষ্টি হবে, তড়িৎ ক্ষেত্রের জন্য একটি প্রাবল্য, তড়িৎ প্রাবল্য সৃষ্টি হবে, তড়িৎ প্রাবল্য কারণে ইলেকট্রনগুলো নিম্নমুখী একটি বল লাভ করবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এখান থেকে যে লব্ধি বলটা সৃষ্টি হবে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের কারণে, বলটার দিক হবে ঊর্ধ্বমুখী, আর যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে বলটা সৃষ্টি হবে সেই বলটা হবে নিচের দিকে। তাহলে আমরা এই দুইটা বল যদি সমান সমান হয় তাহলে সাম্য অবস্থায় থাকবে। এখন আমরা এখান থেকে সেই তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের পরিমাণটা ধরে নেই, তড়িৎ ক্ষেত্র হলো ই, আধুনিক ফিজিক্সে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা একই জিনিস। এখন আমরা একটি একটি বিষয়ে হিসেব করে আসি। প্রথমে আমরা তড়িৎ ক্ষেত্রের সূত্র থেকে জানি ই সমান এফ বাই কিউ, এখানে এফটা কি তড়িৎ ক্ষেত্রে একটি আধান যে পরিমাণ বল লাভ করে। প্রাবল্যটা যদি আমরা বলি সংজ্ঞা আকারে তাহলে বলতে পারবো
একটি একক আধান তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে স্থাপন করলে এটি যে বল লাভ করে তাকেই তড়িৎ প্রাবল্য বলে। তাহলে এখান থেকে তড়িৎ বল এর জন্য ই দিয়ে ইলেকট্রিসিটি বোঝানোর জন্য এফ ই লিখলাম, বা এই এফ ই সমান আসতেছে কিউ ই। আবার আবার আমরা চৌম্বক বলের, চৌম্বক বল থেকে যেটা জানি এফ এম লিখে দিলাম, চৌম্বক বল কিউ ভি বি সাইন থিটা। এইখানে সাইন থিটাটা কি? আধানের বেগ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, আধানের বেগ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা সমান 90 ডিগ্রি বসালে এফ এম সমান সমান কিউ ভি বি সাইন 90 ডিগ্রি। সুতরাং এফ এম সমান কিউ ভি বি। এখন সাম্য অবস্থায় এই দুইটা বল সমান হবে। এফ ই সমান সমান এফ এম, বা এফ ই সমান কিউ ই সমান সমান কিউ ভি বি, বা উভয় পক্ষে কিউ দ্বারা ভাগ করলে ই সমান আসে ভি বি। বা প্রাবল্যের আমরা সূত্র থেকে আরেকটা বিষয় জানি, বিভব পার্থক্য এবং প্রাবল্যের সম্পর্ক থেকে, যে বিভব পার্থক্য এখানে হল ভোল্টেজ, বিভব পার্থক্য প্রাবল্য গুণন দূরত্ব, দূরত্ব কতখানি, দুই আধানের মধ্যবর্তী দূরত্ব এই প্রস্থের সমান, তাহলে ডি। তাহলে এখানে আমি ই পরিবর্তে এখান থেকে আমি একটু বের করে দেই, ই সমান ভি এইচ বাই ডি। তাহলে এখানে লিখতে পারি ভি এইচ বাই ডি সমান সমান ভি বি, বা ভি এইচ সমান সমান ভি বি ডি। এটি একটি হল ভোল্টেজের রাশিমালা, হল ভোল্টেজ, আধানের বেগ, চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের অর্থাৎ প্রস্থের উপর নির্ভর করছে। এবার আমরা ত্বরণ বেগের রাশিমালার থেকে আরেকটি বিষয় জানি, ত্বরণ বেগ হতে এটা আমরা জানি আই সমান এন এ ভি কিউ, কিউ হলো আধান, বা ভি সমান লিখতে পারি আই বাই এন, এ কে যদি ভেঙে লিখি তাহলে আসবে ডিটি কিউ। এটাকে ভেঙে লিখলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লিখেছিলাম ডি এবং টি গুণনফল। আচ্ছা, সুতরাং আমরা হল ভোল্টেজ কে লিখতে পারি ভি এইচ সমান বির মান বসিয়ে দিলাম আই বি ডি ডিভাইডেড বাই এন টি কিউ, এন ডি একটি ডি আছে উপরে একটি ডি টি কিউ, এখান থেকে ডি ডি কেটে দিলে সুতরাং ভি এইচ সমান সমান বি আই বাই এন টি কিউ। এটিও হল ভোল্টেজের রাশিমালা। তাহলে এই ছিল আজকে হল ভোল্টেজের রাশিমালার প্রতিপাদন। এখানে এন হলো একক আয়তনে আধানের সংখ্যা। আমরা আজকে এই হল ভোল্টেজের রাশিমালা পর্যন্তই থাকবে।
আগামী দিন আমরা আবার নতুন আরেকটা বিষয় নিয়ে, আরেকটা টপিকস নিয়ে আলোচনায় আসব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।